আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাব ডিসিআরএ ফি জমার রসিদ কিভাবে আপনারা বাই করবেন এবং ডিসিআর ফি জমা দেওয়ার সমস্ত প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো দেখুন, প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন land.gov.bd। এখানে লেখার পর এন্টার দিবেন, তারপর চলে যাবেন এই যে ভূমি মন্ত্রণালয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে, এখান থেকে আপনারা সোজা চলে আসবেন, নাম জারি করবেন। দেখুন নাম জারি ক্লিক করার পর এইখানে যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসবেন নাম জারি বা মিউটেশন কীভাবে করতে হয়। তারপর এখানে আসার পর দেখুন আবেদনের সর্বশেষ অবস্থা, এই যে এইটাই ক্লিক করবেন। এইটা ক্লিক করার পর এইখানে দেখুন বাকি জিনিসটা আপনাদের এখান থেকে ভিতরে ঢুকতে হবে, যেমন বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয়পত্র। আর তারপর এখানে যোগ করে এইটা এই যে খুঁজুন এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আবেদনের সঠিক তথ্য, এই যে এখানে চলে আসবে সমস্ত কিছু। দেখুন মামলার সর্বশেষ অবস্থা, এখান থেকে এই যে ডিসিআর কাটতে বলতেছে, এইখানে দেখুন নিচে যেগুলো আছে খতিয়ানের করণীয় ভুল সংশোধন, এই তারপরে খসড়া, এখানে সমস্ত কিছু তথ্যগুলো দেওয়া আছে এবং কি অবস্থায় আছে, কত তারিখে আপনি কি কাজ করেছেন সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ পাবেন। তো এইগুলো দেখে নেবেন, এখানে দেখলেই পাবেন। তারপরে এখানে ডিসিআর ফি এই 1100 টাকা নেয় এখন বর্তমানে, তো এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই ইন্টারনেট ব্যাংকে গিয়ে যাবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং ক্লিক করে এই অগ্রসর হন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে এই যে আপনাদের বিকাশ নাম্বারে অথবা নগদ উপায় বা রকেট যে কোনো একটা আপনারা এই ছবিতে দেবেন, আমি নগদ বিকাশে দিচ্ছি। এই বিকাশে ক্লিক করার পর পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে এখান থেকে নিয়ে যাবে। তারপর দেখবেন এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, দিয়ে এই যে কনফার্মে ক্লিক করবেন। তারপর এই ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে, এই কোডটা এখানে বসাবে না, তো দেখুন এই যে মোবাইলে কোডটা বসাবেন, কোডটা বসানোর পর কনফার্মে ক্লিক করলাম। তারপর এখানে আপনাদের এই বিকাশের যে পিন নাম্বারটা সেখানে দেবেন, দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, আপনার এটা সে টাকা এখান থেকে 1100 টাকা কেটে নিবে, সেটাই বলতেছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর দেখুন এখানে এই যে এই তিনটা জিনিস আসবে, ডিসিআর ফি দাখিল সংক্রান্ত তথ্য, আবেদন নম্বর এত, এই যে পেমেন্ট রিসিপ্ট, ভূমি উন্নয়ন কর এবং আবেদন প্রিন্ট, আপনাদের এই পেমেন্ট রিসিপ এই জিনিসটা লাগবে। তো এখান থেকে কীভাবে এই পেমেন্ট রিসিপ এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখুন এখানে পেমেন্টের রিসিপ্টটা আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে অনলাইনে নামজারি পেমেন্ট, নামজারি ডিসিআর ফি জমার রসিদ কপি পেয়ে গেলাম, এখান থেকে আপনারা প্রিন্ট করে এটা রাখবেন। তারপর আবার এখান থেকে একদম পুরা প্রথমে চলে যাবেন গুগলে, যাবেন গুগল থেকে, আবার দেখুন এখানে এই গুগলে এসে ঠিক land.gov.bd দিয়ে ঠিক এখানে আসবেন, আবেদনের সঠিক তথ্য দিন, এখান থেকে বিভাগ দিবেন, আবেদন আইডি দিবেন, জাতীয় পরিচয়পত্র দিবেন এবং যোগ করুন এখানে এটি দিবেন, দিয়ে খুঁজুনে ক্লিক করুন। দেখুন ডিসিআর ফি দিয়েছেন বিধায় এখানে, এখন কিন্তু আর এই ডিসিআর ফি এখন নাই। দেখুন এখানে ডিসিআর ডাউনলোড করতে পারবেন, খতিয়ান ডাউনলোড এবং আবেদন প্রিন্ট, এগুলো ডাউনলোড করে আপনার অফিসে যোগাযোগ করলে আপনি দেখবেন সমস্ত কিছু হয়ে গেছে।
আর যদি কোথাও ভুল থাকে তাহলে এই যে খতিয়ানে করণীয় ভুল সংশোধন এখানে আবার এখানে ক্লিক করে সেগুলো ভুল সংশোধন করতে পারবে না। আর ডিসিআর ডাউনলোড করবেন এবং খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন প্রিন্ট করে নিতে পারবেন। তো দেখুন এই যে কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ডাউনলোড প্রিন্ট করার সাথে সাথে দেখুন এই যে খতিয়ানটা চলে আসবে, এই খতিয়ানে এখান থেকে আপনারা খতিয়ানটা প্রিন্ট করে নিতে পারবেন, সমস্ত কিছু খতিয়ান প্রিন্ট করতে পারবেন। এই যে তারপরে দেখুন এখানে নিচেই কিন্তু বিশেষ দ্রষ্টব্য আছে, এই নামজারি খতিয়ান অনলাইন মিউটেশন সিস্টেম কর্তৃক প্রণীত ইহা অনলাইন আইনগত বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। দেখছেন অনলাইনে খতিয়ান সঠিক যাচাইয়ের জন্য কিউআর কোডটি স্ক্যান করে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন। ভূমি অফিস থেকে ম্যানুয়ালি খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই। ভূমি বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শের জন্য এত নম্বরে কল করুন। তো এইগুলো বিশেষ দ্রষ্টব্য এখানে। তারপর দেখুন এই ডিসিআর ডাউনলোড, হ্যাঁ ডিসিআর ডাউনলোড কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই ডিসিআর ডাউনলোড এইখানে ক্লিক করবেন, হ্যাঁ এই যে ডিসিআর ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ডিসিআর আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ডিসিআর অনলাইন ডুপ্লিকেট কপি এখানে সুন্দরভাবে এই রসিদটা আপনারা পাবেন, এখান থেকে আপনারা এই যে প্রিন্ট করে নেবেন, এই যে এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপরে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এইখান থেকে আপনারা ডিসিআর ডাউনলোড করতে পারবেন, খতিয়ান ডাউনলোড করতে পারবেন এবং আপনি যে ডিসিআরের ফিটা জমা দিয়েছেন তার রসিদও এখান থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।